আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখানে চিংড়ি শুটকি একটু ছাকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আজকে চিংড়ি শুটকি ভর্তা করব, তারপরে ডিম রান্না করব, তার সাথে চিকেনও রান্না করব। তো সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। সেই সকাল 10টা থেকে এখন 12টা বাজে, 2 ঘন্টা যাবৎ সবকিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম। আসলে রান্নার মূল কাজ হচ্ছে কেটে কুটে ধুয়ে নেয়া। তা আমার শুটকি গুলোকেও কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কত বালু বের হয়েছে। এখন এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে টেলে নিতে হবে। তো আর বকবক শুরু করব না, বেশি বকবক করব না দেখে কিন্তু আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট শুধু রান্না শুরু করব আর আপনাদের সাথে শেয়ার করব। বকবক যদি না করি তাহলে কিভাবে ব্লগ করব বলেন? আমি কিন্তু শুধুমাত্র ব্লগিং শুরু করেছি এই আপনাদের সাথে প্রচুর পরিমাণের বকবক করতে পারবো, কথা বলবো এই উদ্দেশ্য থেকেই। কারণ একা একা বাসায় থাকতে ভালো লাগে না, কথা বলার মানুষ নাই। রুফায়দার সাথে যতক্ষণ ও জেগে থাকে বা ও যখন খেলার মুডে থাকে না তখন ওর সাথে কথা বলা যায় বা গল্প করা যায়। তো অত ছোট মানুষ, ও সবসময় কিন্তু গল্প করার মুডে থাকে না। তো এই গল্প করা এবং আমার মনের যত পেঁচাল আছে, আমরা বগুড়ার ভাষায় বলি পেঁচাল পাড়া, তো এই পেশাব করার জন্যই কিন্তু আমি ব্লগিংটা শুরু করেছি। তো ঠিক আছে, তাহলে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আগে প্রথমে ডিমটাকে উঠিয়ে দিব। ডিম ভুনা আমি আজকে আর ওইভাবে শেয়ার করব না, জাস্ট হালকাভাবে একটু ডিম ভুনাটা আপনাদেরকে দেখিয়ে অন্যান্য রান্নাগুলো শুরু করব। তো লেটস গো। প্রথমে শুটকিটাকেই ভাবলাম যে ভেজে নিই, ভেজে এটাকে আবার একটু ঠান্ডা হতে দিতে হবে। আমি কিন্তু কোনো কিছুই দেই না, এই ভর্তাটা একটু ভিন্নভাবে করব। জানি না আপনারা এইভাবে আগে কখনো খেয়েছেন কিনা। তো আমি হচ্ছে যে কড়াইয়ে কোনো তেল না দিয়ে জাস্ট শুটকিটা দিয়ে একটু টেলে নিচ্ছি। শুটকিটাকে টেলে নেওয়া হয়ে গিয়েছে, তো এটাকে এখন একটু ঠান্ডা করে তারপরে এটাকে প্রসেসিং করব। তো তার আগে এটা ঠান্ডা হতে থাক, সেই সময়টা নষ্ট না করে এই ফাঁকে আমি ডিমটা করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। আসলে খুবই ঝটপট, নর্মালভাবে আমরা যেভাবে করি সেভাবেই করব, তাও ভাবলাম যে আমি করছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু ডিমটাকে আগেই ছিলে একটু হালকা তেলে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো সেটা আর শেয়ার করা হয় নাই আজকে আপনাদের সাথে, কারণ কাজের ফাঁকে ফাঁকেই করছিলাম ওটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা আমি শুধু পেঁয়াজ, একটু টমেটো আর হালকা একটু ধনিয়া পাতা দিয়ে এই ডিমের রেজালাটা করবো। তো আমি এখানে পেঁয়াজটাকে আগেই বেটে রেখেছি। আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম। আমি একটু পাতলা ঝোল করবো, তো আশা করি এইটুকুতেই হয়ে যাবে। আমি পুরাটুকুই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে তেলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব, সেটা হচ্ছে দারচিনি আর সাদা এলাচি। এটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আমি। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, যতটুকু মানে যে কয়েকটা ডিম নেবেন তার উপর ডিপেন্ড করে মশলা দিয়ে দিবেন। তো এটার সাথেই আরো দিয়ে দিব আদা রসুন পেস্ট। আজকে থেতো করে নেই নাই, কারণ থেতো করতে সময় লাগতো, তো এই কারণেই ঝটপট ব্লেন্ডারে একটু পেস্ট করে নিলাম, সেটাই ব্যবহার করছি। আমার এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে, তো আমি সেটাকে দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হলুদ, যেহেতু আমি ডিমে আগেই হালকা হলুদ ব্যবহার করেছি তো এই কারণে এর ভিতর একটু কমই হলুদ দিচ্ছি। আর দিব জিরার গুঁড়া অল্প পরিমাণে, অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি কয়টা ডিম রান্না করছি সেটাই বলি নাই, আমি এখানে 13টা ডিম রান্না করব। তো এই কারণেই 13টা ডিমের পরিমাণ মতোই আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। আমি এই মশলার ভিতর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ না হলে মশলাটা নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুবই সামান্য পরিমাণের, জাস্ট একটু কালারের জন্য হালকা একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, খুবই হালকা, কারণ কাঁচা মরিচ অলরেডি পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে দিয়ে তারপরে আবারও পরিমাণ মতো পানি অ্যাড করলে, পানিটা যখন কমে যাবে তখন লবণটা দেখে নেমে ফেললেই কিন্তু হয়ে যাবে। তো এর ভিতর আমি আরো কিছু দিব। আচ্ছা, আগে ডিমটা দিই।
আমি সবগুলো ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি একটা চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমি ডিম যে প্যানে ভেজেছিলাম সেই প্যানেই রেখেছি, তো ওটা থেকে আর ঢেলে দিলে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো যাবে। তো ওই তেলটা না দেওয়ার কারণ হচ্ছে যে ওই তেলটা কিন্তু একটু, যেহেতু হলুদ মরিচ দিয়ে ভেজেছি কালো কালো, তো এই কারণেই আমি ওই তেলটা থেকে আলতো করে ডিমটাকে তুলে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এর ভিতর দিয়ে দিব টমেটো আর হালকা একটু ধনিয়া পাতা। আমি বেবি টমেটোটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় টমেটোটাও খালি করে এর ভিতর দিতে পারেন। তো এর ভিতর আর একটু পানি দিতে হবে। এই ডিম রান্নাটা কিন্তু খুবই সহজ আর ঝটপট একটা রান্না, তাই না? পানি দিয়ে দিয়েছি, তো এটাকে আমি এখন পাশের চুলায় পার করে দিব, আর এই চুলায় আমি চিকেনটা করে নিব। আর ধনিয়া পাতাটা কিন্তু এখন দিব না, ধনিয়া পাতাটা একদম নামানোর আগে আগে দিব। আমি চিকেন রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে লবণ দিলে যেটা হয়, পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যায়, আর যদি লবণটা না দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হতে সময় লাগে। আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নিবো, তো একটু পরে আগে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিই, তারপরে এর ভিতর আমি আলু দিয়ে দেবো। আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি গোটা কিছু গরম মশলা আর অল্প একটু জিরা, এটা জাস্ট শুধু ফোড়নের জন্য আর কিছুই না, কারণ আমি জিরার গুঁড়াটাও ব্যবহার করবো। তো পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে যাবে, এর ভিতর আমি আগে থেকেই যে আলু কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দিব, তাহলে আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলাদা করে আলুটাকে ভেজে নিতে পারেন, তা আমি এই তেলেই ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজ আর আলুর ভিতর আগে থেকে কেটে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এর ভিতর কিন্তু এখনো কোনো মশলা অ্যাড করিনি, আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাঝে মাঝে না, বেশিরভাগ সময় এইভাবে রান্না করি, আগে চিকেন আর আলুটাকে ভেজে নিই, তারপরে অন্যান্য মশলা অ্যাড করি। আপনারা চাইলে কিন্তু আগে মশলাটাকেও কষিয়ে নিতে পারেন, আর আমার রান্না যদি ফলো করে করতে চান তাহলে অবশ্যই এভাবেই রান্না করবেন। তো আবারও কিন্তু এই আলু আর চিকেন এগুলোকে একসাথে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তো এই ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে আমি টমেটো কেটে রেখেছি, এই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিব। টমেটো ব্যবহার করলে এমনিতেই কিন্তু পানিটাকে পরে দিলেই হয়, আর চিকেন থেকেও বেশ পানি বের হয়েছে, তো এই পানিটাকে শুকানো পর্যন্ত কিন্তু আমাকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 কেজির একটু বেশি, 1.25 কেজির মতো চিকেন নিয়েছি, তো আমি সেই পরিমাণ অনুযায়ী সব মশলা দিচ্ছি, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। তো এখন এই চিকেনটাকে তেলের সাথে আলুর সাথে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, আর গুঁড়ো মশলাগুলোকেও কিন্তু আমি এখানে একসাথে করে রেখেছি, তো এটা পরে দিব। হয়ে গিয়েছে, তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা পানি দিয়ে এটা ধুয়ে দিব আমি। তো একটা মজার ঘটনা বলি, গতকাল আমার কমিউনিটি ট্যাবে একজন কমেন্ট করেছে, যে আমি আসলে তার আগে বলি কেন কমেন্ট করেছে, আমি গতকাল হচ্ছে যে ডাল রান্না করেছিলাম, তারপরে ডিম না মনে হয় কি রান্না করেছিলাম গতকাল, ও লাউ চিংড়ি, মেবি ডাল আর লাউ চিংড়ি রান্না করেছিলাম। তো ওইটাতে কমেন্ট করেছে একজন যে আপু তুমি কি 1 মাসের রান্না একবারে রান্না করলা, আমার অনেকগুলো ডাল রান্না করেছি এই কারণে হয়তো বা তার এটা মনে হয়েছে। তো আমার বেশ মজা লেগেছে কমেন্টটা পড়ে। তো আজকে হয়তো অনেকেই কমেন্ট করবে যে আমি কি 1 মাসের রান্না আজকে রাঁধছি কি না, না 1 মাসের রান্না করছি না, একদিনের জন্যই রান্না করছি। আসলে রান্না কিন্তু কখনোই 1 মাস বা 1 সপ্তাহ করে খাওয়া যায় না। আমার অনেক মজা লেগেছে আপুর কমেন্টটা পড়ে। আবার অনেকে আস্ক করেছে আপু তোমার বাসায় মেম্বার কয়েকজন, আমার বাসায় মেম্বার এতদিনে আপনারা জেনে গিয়েছেন, আমি রুফাইদার বাবা রুফাইদা আমরা তিনজনই কিন্তু আমার বাসায় মেম্বার। তো আমার কিন্তু অনেক মজা লেগেছে আপনাদের কথাগুলো পড়ে, তাই ভাবলাম যে একটু আপনাদেরকেও বলি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আর আবারও বলছি 1 মাসের না, একদিনেরই রান্না করছি,
অনেকে বলেছে আপু তোমাদের বাসি খাওয়াটা ঠিক না, আমি সেক্ষেত্রে বলি আমি খুব চেষ্টা করি, অনেক সময় হয় না, কারণ বাচ্চা নিয়ে একা একা অনেক সময় হয়ে যায় যে তরকারি বেঁচে গিয়েছে সেটা বাসি খেতে হচ্ছে, বাট ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে প্রতিদিনের রান্নাটা প্রতিদিনই করার। তো আমি আবারও খুব ভালোভাবে মশলার সাথে আলু চিকেন কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখনো কোনো পানি দিই নাই, পানি দিব আর একটু পরে, আগে এটাকে এই তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি পানি দিব। এভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি হয়, তাই না? আপনাদের কি মনে হয় জানি না, আমার তো তাই মনে হয়। তো এটাকে আমি কষিয়ে ঝোল দিয়ে দিই, আর ডিমটাও প্রায় হয়েই গিয়েছে, আর একটু ঝোল কমলেই নামিয়ে ফেলবো। তো ততক্ষণের জন্য ক্যামেরা বন্ধ করি, এগুলো হয়ে যাক। শুটকিটা আমি একটু রেডি করি, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি হচ্ছে ভাজা শুটকিটা এই কড়াইয়ে দিয়ে দিয়েছি, এর ভিতর আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু অল্প দিতে হবে, কারণ এর ভিতর আবারও কাঁচা পেঁয়াজ যাবে। দিয়ে দিচ্ছি মরিচ, এই মরিচটার প্রচুর ঝাল, তারপরেও একটু দিলাম কারণ শুটকিতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দিব খুব অল্প পরিমাণের লবণ, খুবই অল্প, কারণ সামুদ্রিক মাছ বা এই ধরনের শুটকিতে একটু লবণ লবণ থাকেই কিন্তু, তাই না? আর দিতে হবে সরিষার তেল, দিয়ে এটাকে হচ্ছে যে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা নামিয়ে তারপরে আমি এটাকে ভাজবো, তা আগে এটাকে একটু মেখে রাখলে এটার টেস্টটা বেশি হয়, এইভাবে যদি আপনারা মেখে রাখেন। আর চাইলে কিন্তু গোটা আদা বা থেতানো আদা রসুন যেটাই ইচ্ছা ব্যবহার করতে পারেন, তা আমি এখানে বাটাটাই ব্যবহার করছি, আমি এখানে থেতানোটা দিব না। বাটা যে আদা রসুন এটাকে এখানে ব্যবহার করছি। এখনই টাটকা বেটে নিয়েছি, এটা কিন্তু ফ্রোজেন বাটা আদা রসুন কখনোই এই ভর্তাতে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এইমাত্র ভেজেছি তো এই কারণে আমি এটা দিলাম। তো এখন এটাকে মেখে 10-15 মিনিট রেখে দিব, তারপরে ডিমটা হয়ে গেলে এই ভর্তাটা করবো। এটা হয়ে গিয়েছে, তো আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ডিমটাকে নামিয়ে এই চুলায় শুটকিটা ভর্তা করব, তো তার আগে একটু চা করে নিব, চা খেয়ে তারপরে শুটকি ভর্তাটা করব। তো চাটা নামিয়ে নিব, নিয়ে এই চুলায় এখন শুটকি ভর্তাটা বসিয়ে দিব। আমি শুটকি ভর্তাটা বসাই দিলাম, ওর ভিতরে আর একটু তেল দিতে হবে, আমি চা থেকে নিলাম, এই কারণে এদিকে একটু সরে এসেছি, হয়তো আপনারা শুনতে পেরেছেন কিনা জানি না। এর ভিতর আর একটু পরিমাণের সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এই তেলটা শেষ, নতুন একটা তেল এনেছি, সমস্যা নাই, তুলতে হবে, তুলি নাই এখন। আমরা জালটাকে কিন্তু একদম লো ফ্লেম করে এটাকে ভেজে নিতে হবে। জাল বন্ধ করে দিয়ে যাব শুটকি ভর্তাটা নামিয়ে, পরে মাখবো এটাকে। তো মাখাটাও শেয়ার করবো আমি আপনাদের সাথে। মাখাটা আসলে শেয়ার করার কিছুই নাই, এর ভিতর হচ্ছে যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হাত দিয়ে মেখে নিলে এই ভর্তাটা হয়ে যাবে। তো তারপরেও আমি দেখাবো, আমি আগে একটু ভেজে নিই তারপরে শেয়ার করছি আপনাদের সাথে। তো আগে আমি একটু চা খেয়ে আসবো ঠান্ডা হয়ে, অনেক গরম, গরমে মাথা ঘুরছে অবশ্য। এটাই যে ভাজা হয়ে গিয়েছে, এটাকে এর বেশি কিন্তু ভাজতে হবে না, এই ভাজাতে এটা হয়ে যাবে। এখন এটাকে আমি হালকা যে ওই যে হামান দিস্তা দিয়ে একটু সেতো করে নিব, নিয়ে তারপরে এটাকে হাত দিয়ে মাখবো। আমি শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে, তো আমি এই যে এইটাতে সেতো করে নিয়েছি এটা, কারণ ব্লেন্ডারে দিলে কিন্তু একদম মিহি হয়ে যাবে, এটা মিহি হবে না, এরকমই থাকবে। তো হালকা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, লবণটাও ঠিক আছে। এই শুটকি ভর্তাটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার, গরম ভাতের সাথে এরকম শুটকি ভর্তা হলে, এরকম শুটকি ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে, তাই না? যারা শুটকি পছন্দ করে, আর যারা খায় না তারা তো খায় না। তো আশা করি এই চিংড়ি শুটকি ভর্তাটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকন। রান্নাটাও হয়ে গিয়েছে, এরকম হালকা একটু ঝোল থাকবে, এটা কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল, আগেই বলেছি আমি। তো উপরে একটু জিরার গুঁড়াটা দিয়ে দিব আমি, দিয়ে জালটাকে বন্ধ করে রেখে দিব।
আর আজকে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম দুপুরে, যে বলেন তো এটা কি ভর্তা। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেই গিয়েছেন, আমরা শুটকি চিংড়ি শুটকি ভর্তা। তো এই তো আমি টেবিলেও দিয়ে দিয়েছি সবকিছু, আলু দিয়ে মুরগি, তারপরে এই যে আপনাদেরকে কুইজ দিয়েছিলাম চিংড়ি শুটকি ভর্তা আর ডিম, আর ডাল রান্না করেছি। আজকে আর ডাল রান্না দেখাই নাই, কারণ আবারও হয়তো আপনারা মজা করবেন। তা আসলে মজার কিছু নাই, আপনারা আমার সাথে মজা করেছিলেন, তাই আমি একটু হালকা মজা করেছিলাম আপনাদের সাথে। বাসায় যে কয়েকজনই মানুষ থাকি না কিন্তু কেন, আমার পরিবারের সদস্য কিন্তু কম না, কারণ এখানে আমরা রায়ানের মা তোষানরা সবাই কিন্তু একটা পরিবারের মতো এখানে একসাথে থাকি, তাই আমার পরিবারের সদস্য কিন্তু কম না। বেশি রান্না করেই যে শুধু ফেলে দিব বা নষ্ট করব এরকম বিষয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। তো যারা বলেছিল তারা কেউ মন খারাপ করো না আপু, আমি কিন্তু মন খারাপ করানোর জন্য কথাটা বলি নাই, জাস্ট তোমরা ফান করেছিলে তাই আমিও আর কি আমার কথাটা ভালো লেগেছিল তাই ব্লগে শেয়ার করলাম। তো আশা করি আজকের এই তিনটা রান্নাই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো। আল্লাহ হাফেজ।